আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা এই অনলাইন ক্লাসগুলো সুন্দরভাবে দেখবে এবং ঠিক সেই হিসাবে তোমরা ভবিষ্যতে ভালো হওয়ার জন্য বিশেষ করে বইগুলো পর্যালোচনা করবে। তে আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস শুরু করছি। আমি মাওলানা মোহাম্মদ বাকিবিল্লাহ, সহকারী শিক্ষক। আজকের বিষয় হচ্ছে কৃষি শিক্ষা। আজকের বিষয়বস্তু হচ্ছে কৃষি শিক্ষা। তো কৃষি শিক্ষার তৃতীয় অধ্যায়ের পাঠ এক বা প্রথম, আর পাঠ শিরোনাম হচ্ছে মাটির গঠন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব মনোযোগ সহকারে শুনতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে। প্রথমে আসি কৃষি উপকরণ। আর মাটির গঠন বলতে গেলেই শুরুতেই, আর মাটি এটা একটা কৃষির পর্যায়ে, কৃষির আওতায়। তাই পূর্বেই আমি বলেছি যে কৃষির উপকরণ ফসল উৎপাদনের কৃষি উপকরণ খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কৃষি উপকরণগুলোর মধ্যেই প্রথমেই আসে যে মাটি। আর সেই কৃষি উপকরণগুলোর মধ্যে মাটি আছে, পানি আছে, বীজ, সার ইত্যাদি। শুরুতে আসে মাটি। এখন আমরা সেই মাটি নিয়ে একটু আলোচনা করব। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি জানো যে মানুষ যে কিসের উপর চলাফেরা করে, এরপরে কিসের উপর রাস্তাঘাট নির্মাণ করে, কিসের উপরে হাট বাজার গড়ে ওঠে, কিসের উপরে গাছপালা তরুণতা ইত্যাদি জন্মায়? সত্যি এর উত্তরে আসবে যে মাটির উপরে। তো সেই মাটি নিয়ে এখন কিছু কথাবার্তা বলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মাটির গঠন কিভাবে হলো? তো মাটি একটি প্রাকৃতিক বস্তু এবং মিশ্র পদার্থ। বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবী প্রথমে একটি জ্বলন্ত অগ্নিগোলকের পিণ্ড ছিল। সেই পিণ্ড দীর্ঘকাল তাপ বিকিরণ করতে করতে এই পিণ্ড ঠান্ডা হয়ে হিমালয় শক্ত
শিলাময় শক্ত ভূত্বক সৃষ্টি করেছে। প্রাকৃতিক প্রক্রিয়ায় শিলা কালক্রমে ক্ষয় হয়ে মাটি সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো মাটি হলো প্রাকৃতিক বস্তু বা খনিজ ও জৈব পদার্থের সমন্বয়ে মাটি। ভূপৃষ্ঠের সবচেয়ে উপরের স্তর ভূপৃষ্ঠের যে উপরের অংশ, উপরের সবচেয়ে উপরের যে অংশ স্তর, যা উদ্ভিদকে অবলম্বন করে। বিভিন্ন পুরুত্ব বিশিষ্ট নানা স্তর দ্বারা গঠিত, যার প্রতিটি স্তরের ভৌত, রাসায়নিক ও জৈবিক ধর্ম বিভিন্ন। এবার এসো মাটির গঠন সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার এই বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। একটু বোর্ডের দিকে দেখো, আমি যে একটি সুন্দর গোলাকার গোলাকার করে এক এক জায়গায় পার্সেন্টেজ দিয়েছি, এখানে 5%, 25%, 25%, 45%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মাটিতে বিভিন্ন পদার্থ মিশ্রিত আছে। আমি পূর্বে বলেছি যে মাটিতে আমরা এখন বসবাস করতেছি, চলাফেরা করতেছি, কৃষি উৎপাদন করতেছি, এই মাটিতে 5% আছে, সবচেয়ে বেশি আছে 45%। এটা কি অজৈব পদার্থ বা খনিজ পদার্থ? এই মাটির মধ্যে সবচেয়ে বেশি অংশ জুড়ে আছে অজৈব পদার্থ বা খনিজ পদার্থ, যেটা সেটা আছে 45%, আর জৈব পদার্থ আছে 5%। পানি আছে 25%, বায়ু আছে 25%, 100%-এর মধ্যে পুরা মাটির সাথে মিশ্রিত আছে এই পদার্থগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আরেকটি জিনিস জেনে নেই যে মাটির গঠনের যে উপাদান, কয়টি উপাদান? আমরা জানলাম এখানে 4টি উপাদান, মাটি গঠনের উপাদান হলো 4টি। যে মাটি গঠনের উপাদানগুলো হলো, 1 নম্বরে আছে জৈব পদার্থ, অজৈব পদার্থ বা খনিজ পদার্থ, যা মাটির মধ্যে সবচেয়ে বেশি অংশ জুড়ে আছে, যা শতকরা ভাগ হলো 45%। দ্বিতীয় নম্বরে আছে জৈব পদার্থ,
जैव पदार्थर परिमाण आछे शतकरा पांच भाग, जैव पदार्थर अंश आछे मात्र पांच भाग, एकशो एर पांच भाग। प्रिय शिक्षार्थीबृंद, तृतीय नम्बर आछे पानी। आमरा जानी এই মাটির মধ্যে পানি আছে, আর মাটি হলো, পানি হলো এই মাটিকে সজীব সতেজ রাখার একমাত্র উপায় হচ্ছে পানি। এই পানির অংশ আছে পঁচিশ ভাগ অথবা পঁচিশ পার্সেন্ট। চতুর্থ নম্বরে আছে বায়ু। তাহলে আমরা যে মাটিতে অবস্থান করছি, যে মাটিতে আমরা চাষাবাদ করছি, যে মাটিতে চলাফেরা করছি, যে মাটিতে গাছপালা রোপণ করছি ইত্যাদি, হাট বাজার রাস্তাঘাট গড়ে উঠেছে, ঘর বাড়ি তৈরি হয়েছে, সেই মাটির মধ্যে বায়ুর অংশ আছে, আর সেই বায়ুর পরিমাণ হল শতকরা পঁচিশ ভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মাটির গঠন সম্পর্কে মোটামুটি তোমরা অবশ্যই তো ধারণা পেয়েছ, আশা করি বুঝতে পেরেছ। এই মাটি গঠনের উপাদান কী কী তাও বুঝতে পারছ। আমি আবার পুনরায় বলছি, মাটি গঠনের উপাদান চারটি, প্রধানত চারটি উপাদান দ্বারা মাটি গঠন গঠিত। জৈব অজৈব পদার্থ বা খনিজ পদার্থ, দ্বিতীয়ত জৈব পদার্থ, তৃতীয়ত পানি, চতুর্থত বায়ু। এই চারটি উপাদান দ্বারা মাটি গঠিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বোধগম্য হয়েছ। আমি আশা করি তোমরা বই একটু নাড়াচাড়া করে আরও বেশি উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো সেই মাটি, যে মাটি সম্পর্কে আমি আলোচনা করছি, সেই মাটি কিন্তু প্রকারভেদ আছে। এই মাটির কণাগুলোর ভেদে মাটির প্রকারভেদ আছে। মাটির প্রকার হল তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর বইতে যা দেওয়া আছে তাতে বোঝা যাচ্ছে মাটি তিন প্রকার। মাটি কত প্রকার? মাটি তিন প্রকার। মাটি প্রথমে হইল বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, কী কী বলছি আবার বলছি, মাটি তিন প্রকার, এঁটেল বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। যে মাটিতে শতকরা সত্তর ভাগ বা তারও বেশি বালিকণা থাকে সেই মাটিকে বালি মাটি বলা হয়। দোআঁশ মাটি, যে মাটিতে বালিকণার পরিমাণ শতকরা সত্তরের কম, বিশ ভাগের বেশি, সেই বালি মাটিকে দোআঁশ মাটি বলা হয়। এঁটেল মাটি, যে মাটিতে কমপক্ষে শতকরা চল্লিশ ভাগ কর্দম কণা থাকে তাকে এঁটেল মাটি বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি উপকরণের মূল হল মাটি। সে মাটি নিয়েই আমি তোমাদের সামনে আলোচনা করছি। এই মাটি গঠনের উপাদানগুলো কী কী তা আলোচনা করলাম। আবারও বলছি, মাটি গঠনের উপাদান চারটি। মাটি গঠনের উপাদান হচ্ছে চারটি। এক হলো
অজৈব পদার্থ বা খনিজ পদার্থ, দুই হলো জৈব পদার্থ, তিন হলো পানি, চার হলো বায়ু। সেই মাটির প্রকারভেদ বলছি, মাটির প্রকারভেদ হলো মাটির তিন প্রকার। মাটির তিন প্রকার, যেই মাটিতে আমরা বসবাস করছি, যেই মাটিতে ফসল ফলাচ্ছি, যে মাটিতে চাষাবাদ করছি, গাছপালায় ইত্যাদি রোপণ করছি, সেই মাটিগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই মাটির তিন ভাগের প্রথম ভাগ হলো, এক ভাগ হলো বালি মাটি, আরেক প্রকার হলো দোআঁশ মাটি, আরেক প্রকার হলো এঁটেল মাটি। প্রিয় শিক্ষার্থী, তো বেলে মাটি, আবারও বলছি, বেলে মাটি কোন মাটিকে বেলে মাটি বলা হচ্ছে? যে মাটিতে শতকরা 100 ভাগের মধ্যে 70 ভাগ বা তার চেয়েও বেশি বালির পরিমাণ বেশি থাকে বা বালি কণা বেশি থাকে, সেটা হলো বালি মাটি। আর যে মাটিতে বালি কণার পরিমাণ শতকরা 70 ভাগের কম কিন্তু 20 ভাগের বেশি থাকে, সেই মাটিটাকে দোআঁশ মাটি বলা হচ্ছে। আর এই মাটিটাই ফসলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ভালো এবং ফসলের জন্য উপযোগী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এঁটেল মাটি, যে মাটিতে কমপক্ষে 40 ভাগ কর্দম কণা থাকে তাকে এঁটেল মাটি বলা হচ্ছে। এই মাটিটা খুবই শক্ত, খুবই ভালো। এই মাটিটা বিশেষ করে এই মাটিতে হাড়িপাতি উৎপন্ন হয়, ফসলও ভালো হয়, ধান পাট ইত্যাদি ভালো হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমি আর দীর্ঘায়িত করছি না, আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা ভালোভাবে অনুধাবন করেছো যে আমি কি শিক্ষা কি তোমাদেরকে বুঝাইতে চেয়েছি, আমি তোমাদেরকে যা যা বললাম আশা করি তোমরা ভালোভাবেই বুঝেছো। তো আগামী ক্লাসে আবার আমি তোমাদেরকে এই সম্পর্কে সামনের দিকে আরও কিছু আলোচনা করব। যতটুকু আমি আলোচনা করেছি তোমরা একটু পর্যালোচনা করবে, আরও ভালো করার চেষ্টা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। তোমরা সুখে শান্তিতে এবং ভালোভাবে লেখাপড়া করো। হ্যাঁ, ভবিষ্যৎ তোমাদের জীবন উজ্জ্বল হোক, এই কামনা ব্যক্ত করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।